প্রিয় দর্শক, সালাম আলাইকুম। শুরু হলো হোমস্টোন টেলিপ্রেসক্রিপশন। আপনারা জানেন যে হোমস্টোন টেলিপ্রেসক্রিপশন চ্যানেলের একটি সরাসরি স্বাস্থ্য বিষয়ক টেলিফোন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি, সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকে। দর্শক, আমরা সবাই জানি যে চোখ একটি অমূল্য সম্পদ। চোখের সামান্য সমস্যাও অনেক সময় কিন্তু আমাদের জীবনটাকে অন্ধকারে নিমজ্জিত করতে পারে, কাজেই চোখ নিয়ে আমরা একটু বেশি সতর্ক। আজকে আমরা চোখের নানাবিধ সমস্যা নিয়ে কথা বলবো, বিশেষ করে আমরা সাধারণ ভাষায় যেটা বলি চোখের পাওয়ারের সমস্যা, চোখের ছানির সমস্যা, চোখের আরো কিছু সমস্যা আছে যেমন চোখের উচ্চ চাপ, এই বিষয়গুলো আমাদের আজকের আলোচনার বিষয়। দর্শক, আজকে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আলোচনা অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতালের চক্ষু বিভাগের কনসালটেন্ট এবং ঢাকা আই কেয়ার হাসপাতালের লেসিক সেন্টারের লেসিক সার্জন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর হারুন রশিদ। আসুন পরিচিত হই। ডক্টর হারুন রশিদ, আপনাকে চ্যানেল এসে স্বাগতম। ধন্যবাদ। দর্শক, আগেই বলেছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, অনুষ্ঠানের টেলিফোনের মাধ্যমে আপনিও চিনতে পারেন। কিছুক্ষণের মধ্যে টিভি স্ক্রিনে সেই নাম্বারগুলো ভেসে উঠবে যে নাম্বারগুলোতে আপনি ফোন করবেন। আপনাদের ফোনের অপেক্ষা রইলাম, ততক্ষণে আমরা আজকের বিষয়ে কিছুটা আলোচনা করছি। ডক্টর হারুন রশিদ, চোখের তো নানাবিধ সমস্যা রয়েছে, তবে আপনাদের কাছে রোগীরা কি ধরনের সমস্যা নিয়ে বেশি এসে থাকেন একটু যদি বলেন। আপনি বলে ফেলেছেন অলরেডি, একটি হলো যে সবচেয়ে কমন যে সেটি হলো যে চোখের পাওয়ারের সমস্যা, চশমাজনিত সমস্যা। জি জি। এছাড়া চোখের ছানি রোগ, চোখের উচ্চচাপ জনিত গ্লোকোমা রোগ, ডায়াবেটিস জনিত চোখের সমস্যা, আচ্ছা আচ্ছা, আঘাত জনিত চোখের সমস্যা, অনেক সময় বিভিন্ন কারণে চোখ দিয়ে পানি পড়ে, শিশুদের চোখের সমস্যা, সাধারণত এই প্যারা চোখ, এই ধরনের সমস্যা নিয়ে সাধারণত আমাদের কাছে আসে। চোখের পাওয়ারের সমস্যা যেটা আমরা বলি, যে বা দৃষ্টি শক্তির যে সমস্যা যেটা নিয়ে আসেন, যে জন্য অনেক সময় আপনারা চশমা ব্যবহার করতে বলেন বা অন্যান্য চিকিৎসা আছে, তো এই পাওয়ারের সমস্যাটা কেন হয়, এটা কি কোনো কারণ আছে কিনা? খুব কঠিন প্রশ্ন। আসলে একটি মডেল দিয়ে একটু বুঝিয়ে দিই। জি জি। এটি আমাদের চোখের একটা মডেল। আমরা আসলে কিভাবে দেখি, আমরা যখন কোনো বস্তুর দিকে তাকাই, সেখান থেকে আলো আমাদের চোখের ভেতরে প্রবেশ করে, করে চোখের যে সবচেয়ে যে পেছনের পর্দা, তার নাম হলো রেটিনা, সেই রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়, আর তখনই কোনো বস্তুর ছবি আমাদের সামনে স্পষ্টভাবে প্রতিভাত হয়। কোনো কারণে আলো চোখের রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত না হয়ে যদি রেটিনার সামনে বা রেটিনার পেছনে হয়, আপতিত হয়, তখনই আমরা ঝাপসা দেখি। সেটাই হচ্ছে আলোর প্রতিসরণজনিত দৃষ্টি ত্রুটি বা চোখের পাওয়ারের সমস্যা, যেটার কথা আপনি বললেন। সেই চোখের পাওয়ারের সমস্যা অনেক ধরনেরই হতে পারে, যেমন ধরুন প্লাস পাওয়ারের সমস্যা, মাইনাস পাওয়ারের সমস্যা, সিলিন্ডার পাওয়ারের সমস্যা। অনেক সময় এই পাওয়ারের সমস্যাগুলো এককভাবে বা যৌথভাবেও থাকতে পারে, যেমন ধরুন কারোর মাইনাস পাওয়ারের সমস্যা, তার সাথে একটু সিলিন্ডার পাওয়ারের সমস্যাও আছে, এরকম। আচ্ছা আচ্ছা। তো এই পাওয়ারের সমস্যা কি বেশিরভাগ ক্ষেত্রে চশমা দিয়ে সমাধান করা সম্ভব? বেশিরভাগ ক্ষেত্রে চশমা দিয়ে সম্ভব, তবে কিন্তু অনেকে বলেন যে চশমারও বিকল্প, আমরা কন্ট্যাক্ট লেন্সের কথা শুনি সাম্প্রতিককালে, আমরা চশমাবিহীন বিশেষ করে লেসিক সার্জারির কথা শুনছি যে চশমাই লাগবে না। জি। তো কন্ট্যাক্ট লেন্স সম্পর্কে তো আমাদের কিছুটা ধারণা আছে, কিন্তু লেসিক বিষয়টা আমাদের দেশে একেবারে নতুন না হলেও কিছুটা নতুন, এই সম্পর্কে যদি একটু ধারণা দেন যে আসলে লেসিক সার্জারি করে কাদের ক্ষেত্রে এই পাওয়ারটাকে মানে নিউট্রালাইজ করা যায়। হ্যাঁ, আপনি আমার যে দর্শক একজন লাইনে আছেন, আমার ফোনটা নিয়ে নিই, তারপর আপনার সাথে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি ধানমন্ডি থেকে বলছি। হ্যাঁ, আমার মেয়ের বয়স 19 বছর। জি। ওর চোখে যে মণিটা, যে ওটা একদম ছোট। হ্যাঁ, চোখের যে মণি, হ্যাঁ হ্যাঁ, এটা একদম ছোট, বুঝছেন? হ্যাঁ, কোনো সমস্যা হয় কিনা তার? ছোট মনে হচ্ছে,
আচ্ছা যাই হোক, আমার মনে হয় যে আসলে যতটা বললেন আসলে এই বিষয়টি না কিছু বলা মুশকিল, তবে এখানে কতগুলো বিষয় আছে। আমাদের যে চোখের পাতা, সেই পাতাটা যদি তার স্বাভাবিক অবস্থান থেকে নিচের দিকে নামানো থাকে, টসিস, সেরকম হলেও একটা চোখ ছোট মনে হয়, আসলে ছোট না। রোগীরা আমাদের কাছে নানান ধরনের কথা বলেন, এছাড়া আইবল ছোট হতে পারে।